মে মাসে যে বৃষ্টি সেটা কিন্তু কালবৈশাখীর বৃষ্টি। এই কালবৈশাখীর বৃষ্টির যে প্যাটার্ন সেটা হলো যে এলাকায় বৃষ্টি হবে সেটা হচ্ছে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বা হচ্ছে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হয়, কিন্তু এই 1 ঘন্টা পরে কিন্তু আর বৃষ্টি নেই, এরকম প্যাটার্নের বৃষ্টি হয় মে মাসে। আমরা আশা করছি যে 5 থেকে 10 এই সময়ের মধ্যে একটা ভালো সময় জুড়ে বিভিন্ন স্থানভেদে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই তাপমাত্রার যে তীব্রতা সেটা সেইভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা কম এই সময়ের মধ্যে। একটা বিষয় কি যে এপ্রিল মাসে যেরকম একটা অবস্থা ছিল যে তাপমাত্রা তো একদিক থেকে মৃদু থেকে তীব্র তাপ প্রবাহ ছিল, সেই মৃদু থেকে তীব্র তাপ প্রবাহের সাথে জড়িত ছিল হচ্ছে জলীয় বাষ্প। যেহেতু বাতাসের দিক ছিল দক্ষিণমুখী, অর্থাৎ দক্ষিণ পশ্চিম অথবা দক্ষিণমুখী বাতাস ছিল, সমুদ্র থেকে বাতাস স্থলভাগের দিকে আসতেছিল, ফলে সেখানে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি কিন্তু বেশ ভালো পরিমাণেই ছিল। একদিকে জলীয় বাষ্পের উপস্থিতি, আরেক দিকে হচ্ছে তীব্র গরম, এই দুই মিলে মানুষের শরীর থেকে যে ঘাম বেরোছিল সেই ঘাম কিন্তু সহজে শুকাচ্ছিল না, ফলে মানুষের মধ্যে মনে হচ্ছিল যে মানে বায়ুমণ্ডলের যা তাপমাত্রা তার চেয়ে তার অনুভূতিটা বেশি। তো এই অবস্থাটা কিন্তু মে মাসের প্রথম সপ্তাহে আমরা আশা করছি যে আগামী 4-5-6 তারিখ এই সময়ের মধ্যে কিন্তু এই অবস্থা থাকবে না। এই বছর কিন্তু আমরা বৈশ্বিকভাবে বলছি এটা লানিন মানে এলনিনোর বছর, এলনিনোর সময়ে কিন্তু এইসব অঞ্চলে শুষ্ক থাকে, এটা স্বাভাবিক। আর হচ্ছে এপ্রিল মাস কিন্তু ঐতিহাসিকভাবেই বাংলাদেশে এটা উষ্ণতম মাস, আর তারপরে যখন দীর্ঘ সময় ধরে আমরা জানি যে এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে 81% বৃষ্টিপাত কিন্তু স্বাভাবিকের চেয়ে কম ছিল, ফলে এই যে এত পরিমাণ বৃষ্টিপাত কম থাকার ফলে কিন্তু শুষ্কতার পরিমাণ বেশি ছিল এবং তাপমাত্রার পরিমাণও বেশি ছিল। এর সাথে আরো অনেকগুলো কারণ জড়িত রয়েছে, একটা হচ্ছে নগরায়নের বিষয় আছে, তার সাথে হচ্ছে জীবাশ্ম জ্বালানির অধিক ব্যবহার আছে, এসি ব্যবহার আছে, এরকম বহুবিধ কারণের সাথে জড়িত রয়েছে, জলাশয়ের পরিমাণ কমে যাওয়া, এগুলো অর্থাৎ হচ্ছে একটা হলো প্রাকৃতিক কারণ আর একটা হলো মানুষজনিত কারণ, এই দুই কারণে কিন্তু এই তাপ মানে তাপমাত্রার যে তীব্রতা সেই তাপ তীব্রতা বেশি ছিল।